আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। বাংলাদেশের সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে। এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, আপনার যে সকল জেলা প্রার্থী করে আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। পায়রা বন্দর কর্তৃপক্ষ 22 নভেম্বর 2021 এই নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ অস্থায়ীভাবে রাজস্ব খাতে আপনার সৃজনকৃত নিম্নলিখিত শূন্য পদে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে দেওয়া আছে পদের নাম, জাতীয় বেতন স্কেল, আপনার পদের সংখ্যা, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। তা দর্শক, যেনারা এখন একটি লাইক দেন, অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আমি এখন আলোচনা করব বিস্তারিত নিয়ে, সাথে থাকবেন। আপনার 1 নম্বরে বলা হয়েছে সহকারী পরিচালক আপনার একজন নেওয়া হবে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, বয়স সর্বোচ্চ 30, আপনার কোনো বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স এবং ডিগ্রি কমপ্লিট থাকলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে পদটি সহকারী পরিচালক আপনার নেওয়া হবে একজন, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল, আপনার বয়স 30, কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনার ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতি বিষয়ে অনার্স মাস্টার্স এবং ডিগ্রি কমপ্লিট করা থাকলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে পদটি হলো সহকারী পরিচালক, অডিট নেওয়া হবে একজন, 22,000 থেকে 53,060 টাকা, আপনার বেতন স্কেল, বয়স 30, আপনার কোনো বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফিনান্স এবং মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতি এ বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সমমান পাশ করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে পদটি হলো আপনার একান্ত সচিব, বেতন স্কেল 16,000 থেকে 38,640, একজন নেওয়া হবে, বয়স 30, আপনার কোনো বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএস স্নাতক বা সমমানে ডিগ্রি পাস করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে পদটি হলো ফার্মাসিস্ট নেওয়া হবে একজন, বেতন স্কেল 22,500 থেকে 30,230 টাকা, বয়স 30, আপনার ফার্মেসি আপনার কাউন্সিল ফার্মেসি কাউন্সিল হইতে 3 থেকে 4 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। তারপরে হলো ট্রাফিক ইন্সপেক্টর নেওয়া হবে একজন, বেতন স্কেল 11,000 থেকে 26,590, আপনার কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে 7 নম্বর সিনিয়র অ্যাকাউন্টস আপনার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একজন, 10,200 থেকে 24,680 টাকা, আপনার বেতন স্কেল, এ পদে লোক নেওয়া হবে একজন, বয়স 35, কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করা থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে পদটি হলো উচ্চ বহি সহকারী, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল, একজন নেওয়া হবে, বয়স 30, আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট করে থাকলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী নেওয়া হবে 3 জন, কম্পিউটার মুদ্রা আক্ষরিক 13,000 থেকে 22,490 টাকা হলো আপনার বেতন স্কেল, বয়স 30, আপনার কোনো বোর্ড হইতে এসএসসি বা এইচএসসি কমপ্লিট করে থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা, ডাটা এন্ট্রি টাইপিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা চেয়েছে, বাংলা 20, ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, এখন আলোচনা করব 13 নম্বরের গুরুত্বপূর্ণ অপশনটি নিয়ে, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি আপনার প্রার্থীর হটলাইন হলো ppa.elector.com বিডি, এটি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এই লিঙ্কটা দিয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনারা এই জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় 28/11/2021 সকাল 10টা থেকে শুরু, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 27/12/2021 বিকাল 5টা পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। আপনার ছবি লাগবে 300x300 পিক্সেল, স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ আপনার 1 থেকে 5 নং পদের জন্য 300 টাকা, 6 থেকে 9 নং পদের জন্য 100 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, আশা করি বুঝতে
বুঝতে পারছেন কিভাবে এসএমএস পাঠাবেন। মোবাইল অপশনে গিয়ে এসএমএস অপশনে টাইপ করবেন পিপিএ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল এখানে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, অ্যাপ্লাই করতে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই 121 নম্বরে কল দিয়ে সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো দর্শক শ্রোতা, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন বিজ্ঞপ্তিটি দেখে অ্যাপ্লাই করতে পারে। তো দর্শক, এই পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।